Hello guys, welcome to our new vlog. আমি শুভঙ্কর, তোমরা দেখছো ব্লগ উইথ এসআর। তো প্রথমেই ক্ষমা চাই তোমাদের কাছে, কারণ অনেক দিন কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ একটু অসুস্থতার মধ্যে ছিলাম আর পরীক্ষা টরীক্ষা চলছিল কিছু, এই জন্যই আর কি ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে চলেছি আমরা, আমাদের আশেপাশে একটি মেলা হচ্ছে, মা সিদ্ধেশ্বরীর মেলা বেতাই। তো ওখানে যাচ্ছি আজকে ব্লগটা ওইটা নিয়েই। আজকে আমরা টোটাল 5 জন যাচ্ছি মেলা দেখতে। এই যে রাহুল, আমি আর রাহুল এসে দাঁড়িয়ে আছি রাস্তায়, আর 3 জনের আসার এখনও নাম নেই, তারা সাজুগুজু করতে ব্যস্ত। আসুক, দেখি কখন আসে, ওয়েট করি। লিটারালি বলবো 1 ঘন্টা আগে বেরিয়েছি, আর ওই সেই রূপক বলে যে ছেলেটা, ও মানে কি বলবো, এখনো মেকআপ করে যাচ্ছে করে যাচ্ছে। এই যে চলে এসছে। ফার্স্ট অফ অল বল যে তোর কতক্ষণ লাগে সাজতে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বেতাইয়ের ডক্টর বি আর আম্বেদকর কলেজ, যে কলেজে আমরা পড়ি। এই যে এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। দেখো কত পুলিশ প্রশাসন, এত ভিড় হয় এখানে প্রচন্ড। এবার আমরা মন্দির থেকে বাইরে বেরোলাম, দেখতে পাচ্ছ তোমরা সামনে কত প্রশাসনের লোক। দেখো এখানে মানুষজন লাঠি এবং বড় বড় দা নিয়ে ঘোরাঘুরি করছে, কার কোথায় লেগে যাবো। ওই যে দেখো ওই দাদাটা কেমন দা উঁচিয়ে রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত, দেখো বাসনের দোকান, কত মেলা বসেছে এখানে, অনেক খেলামেলার দোকান রয়েছে। আমরা ঘোরাঘুরি করছি মেলাতে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই মেলাটা নাকি 70 বছরের অধিক পুরনো। হঠাৎ করে মেলার মধ্যে মেসোর সাথে দেখা। থ্যাংক ইউ মেসো। মেসো আমাদের সবাইকে আইসক্রিম পাওয়াচ্ছে। গাইস, তোমরা কোনোদিন আইসক্রিম খেয়েছো? এই দেখো আমার বন্ধুগুলো খাচ্ছে, এদের সাথে শিখে নাও কিভাবে আইসক্রিম খেতে হয়। কত করে কাকু এগুলো? 30 টাকা। তো আমরা 3-4টে দোকানে বার্গেনিং করছি, দেখি কোন দোকানে কম পাবো, সেই দোকান থেকে নেব। দিস ইজ কল বার্গেনিং। এসব কি ছাপড়েরা পরে? মানে অনেক কাজে লাগে, ঠিক আছে। হিয়ার বেল বদন হয়েছে, কি করা যায় এবার? আমার হাতে এই দেয় আছে। A few moments later. সব নিবি তুই? Wow, wait. তোর তো গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, শোন শোন কি বলছি, শোন আগে একটা ওকে পছন্দ করে দে, এইটা পছন্দ। 30 টাকা আমার একদের কাছে হয়ে যাবে। রনের এক্সপিরিয়েন্স আছে নাকি? মেলা যতগুলো দোকান ছিল সব দোকানে দেখলাম, বার্গেনিং করলাম,
আর এখানে আসলাম যেখানে প্রথমে গিয়েছিলাম এখানে এসে যাই হোক মাথাটি দেখ একবার হয় কিনা তোমরা এই তো মাথাটি দেখ হয় কিনা তুই তো কিনবি তো এই খাচ্ছিস তুই না খেলি কিন্তু এক টাকা চল্লিশ পয়সা দিতে হবে A few moments later. এটা কিসের শরবত? আর এটা গ্লুকন্ডি। ও গ্লুকন্ডি টাই। দুই রকম খাও। আরে বহুত মানুষ লাগলো মত করো রে নিলো মানে খাওয়া দাঁড়তা রে দেখো এই রোদে গরমের মধ্যে দিদি দাদাগুলো কত সুন্দর কাজ করে চলেছে বেতাই ফোর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার নিচ্ছে এই যে রাহুল দেখো একবার খেয়েও ওর মানে ত্রেষ্টে মেটেনি আবার নিতে গেছে এই নিস না এই জেলটা গ্লুকন্ডি রাজ না খেয়ে কিছু হলো না সেই জন্য শুধু জল খাচ্ছে লাস্ট অব্দি ওখানে জল খেয়ে আমাদের তৃষ্ণা মেটেনি তাই আমরা সমুদ্রের খোঁজে সামনে যাচ্ছিলাম তো দাদা আমাদের জল দিল গ্লাসে করে দিচ্ছিল যেহেতু উনি এটা ঠান্ডা আছে দাও দাও অবশ্যই তুমি না হো পায়েগা আপনারা সহযোগিতা করবেন এই সিদ্ধেশ্বরী মেলা বন্ধুদের মারামারি সেটাই এই গরমে কি আর মেলায় ঘুরে শান্তি হয় তো এখন আমাদের মেলা দেখা হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে আর এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার অপূর্ব সুন্দর দৃশ্য আমরা এখন বাড়ি পৌঁছে গেছি ব্লগটা এখানে এন্ড করব আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটিকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা